হ্যালো বন্ধুরা, আমরা মোবাইলে মেসেজ করার সময় সাধারণত যে ইমোজিগুলো ব্যবহার করে থাকি, সেগুলোর যদি জীবন থাকতো, তাদের যদি আলাদা একটা দুনিয়া থাকতো, তাহলে কেমন হতো? আজকের গল্পটা সম্পূর্ণ ইমোজিদের দুনিয়ার উপরেই নির্মিত। আমরা মানুষেরা কিভাবে তাদেরকে ব্যবহার করি আর তারাই বা কিভাবে নিজেদের জীবনযাপন করে, সেটাই দেখানো হয়েছে আজকের এই মজাদার গল্পে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদের সবার আগে মানুষের দুনিয়া দেখানো হয়, যেটা অনেক সুন্দর আর অনেক রহস্যময় ছিল। এবং তারপর আমাদের দেখানো হয় আরও রহস্যময় একটা জগৎ, যেটা ছিল ইন্টারনেট অর্থাৎ ইমোজিদের জগৎ। যে ইমোজিগুলো ছাড়া বর্তমান যুগের মানুষেরা একদমই নিজেদের মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশই করতে পারত না। এই শহরে ইমোজিদের জীবনযাপন ছিল অনেক অদ্ভুত। যেমন ক্রিসমাস ট্রি শুধুমাত্র বছরে একদিনের জন্য ব্যবহার হতো, এছাড়াও স্যাড ইমোজি লটারি জেতার পরেও কান্না করত। শুধু তাই নয়, হাহা ইমোজি নিজের হাত পা ভেঙে যাওয়া সত্ত্বেও হাসতেই থাকত। কিন্তু এই সবগুলো ইমোজি নিজেদের মাঝে শুধুমাত্র একটাই অনুভূতি প্রকাশ করতে পারত। কিন্তু আজকের গল্পের মেইন ইমোজি যার নাম ছিল জিন, সে একমাত্র এই জগতে নিজের ভেতরে হাসি কান্না ভালোবাসা এমনকি রাগের সকল অনুভূতিগুলো লালন করতে পারত। জিনের বাবা মা দুজনেই ছিল গম্ভীর অনুভূতির একটা ইমোজি, তাই তারাও জিনের মাঝে এমন মাল্টিপল ফিলিং দেখে নিজেদের ব্যর্থ প্যারেন্টস ভাবতে শুরু করে দেয়। কারণ এই জগতে এমন মাল্টিপল অনুভূতিওয়ালা ইমোজিদের কোনো দামই ছিল না। কিন্তু তারপরেও আজকে ইমোজিদের চ্যাটলিস্টে যোগদান করার প্রথম দিন ছিল জিনের। জিন সেই অনুষ্ঠানে গিয়ে হাজার হাজার ইমোজিদের সাথে পরিচিত হয়। শুধু তাই নয়, এখানে সে হাইফাইয়েরও একটা ইমোজি দেখতে পায়, যেটা একসময় প্রচণ্ড জনপ্রিয় ইমোজি হলেও এখন সম্পূর্ণভাবে ইউজলেস হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন জিন প্রচণ্ড খুশি হয়ে ইমোজিদের সেই কিউবগুলোতে গিয়ে বসে পড়ে। এখানে মিস ইসমাইল ছিল এই ইমোজিগুলোর রানী। সে যথারীতি সবগুলো ইমোজিকে কিউবের ভেতরে বসিয়ে দেয় আর তারা সবাই অপেক্ষা করতে থাকে যে কখন তাদের মালিক অ্যালেক্স, অর্থাৎ এই ইমোজিগুলো আসলে অ্যালেক্সের মোবাইলেই ছিল, তাই তারা অপেক্ষা করতো যে অ্যালেক্স কখন তাদেরকে ব্যবহার করবে। আর সৌভাগ্যবশত মানুষের দুনিয়াতে থাকা অ্যালেক্স সত্যি সত্যি প্রথমবারের মতো জিনকেই সিলেক্ট করে ফেলে। কিন্তু প্রচণ্ড উত্তেজনা আর ভয়ে জিন ভেতরে ভেতরে মাল্টিপল অনুভূতি প্রকাশ করতে থাকে, যার সবগুলো একসাথে প্রকাশ পাবার কারণে জিন একটা মিনিংলেস ইমোজিতে ট্রান্সফার হয়ে গিয়েছিল। জিন প্রচণ্ড ভয়ে কিউবগুলো থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে সেখানকার রোবোটিক হাতের কারণে সে কিউবগুলোকে ধ্বংস করে ফেলে, যেটা দেখে ইমোজিদের রানী সেই স্মাইল কুইন জিনের উপরে প্রচণ্ড রেগে যায়। তার বিচার করার জন্য অ্যান্টিভাইরাস বোর্ডের সাথে তার একটা মিটিং ফিক্স করে। কারণ অ্যালেক্স যদি তার ইমোজিতে এমন উল্টাপাল্টা মিনিংলেস ইমোজি দেখতে পায়, তাহলে হতে পারে সে তার মোবাইলটা রিসেট করে দেবে, যার ফলে মোবাইলের ভেতরে থাকা এই সকল ইমোজিগুলো মারা যাবে। তাই স্মাইল কুইন আর কোনো রিস্ক না নিয়ে সেই অ্যান্টিভাইরাসগুলোকে অ্যাক্টিভ করে দেয় জিনকে মেরে ফেলার জন্য। তবে এই অ্যান্টিভাইরাস রোবটগুলো জিনকে মারার আগে সে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর অপরদিকে আমাদের সেই হাইফাই ইমোজিকে দেখানো হয় যে কিনা নতুনভাবে ইউজ হবার জন্য কোনো রকমে সেই ইমোজিদের পার্টিতে ঢুকে পড়েছিল। আর এখানে তার সাথে পালাতে থাকা জিনের দেখা হয়ে যায়। এ যাত্রায় অ্যান্টিভাইরাস রোবটগুলোর কাছ থেকে হাইফাই ইমোজি জিনকে বাঁচিয়ে নেয় এবং সে তাকে সাথে করে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড ক্লাবে চলে আসে, যেখানে মূলত কখনোই ইউজ না হওয়া ইমোজিগুলো বসবাস করত। হাইফাই জিনকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, এখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। হাইফাই হতাশ হয়ে জিনকে বলতে থাকে যে জানো, একসময় আমি সবার পছন্দের ইমোজি ছিলাম, কিন্তু এখন কেউ আমাকে আর ইউজই করে না। এই কথা শুনে জিন তাকে বলে যে তুমি তাও সবার প্রিয় হবার একটা সুযোগ পেয়েছিলে, আমি তো সেটাও পাইনি। আমি চাই আমার ভেতরে কোনো স্পেশাল একটা মাত্র অনুভূতি থাকুক, আমিও সবার প্রিয় হতে চাই। এই কথাগুলো শুনে হাইফাই তাকে বলতে থাকে যে তোমাকে মডিফাই করতে হবে, আর এই কাজটা কেবলমাত্র জেলব্রেক নামের একজন হ্যাকার করতে পারে। তাই তারা জেলব্রেকের কাছে যাবার জন্য ক্যাকটাসের ইমোজিগুলোর সাহায্যে নিজেদেরকে লুকিয়ে নেয় এবং সেই রোবটগুলোর কাছ থেকে নিজেদের বাঁচিয়ে নিয়ে এই প্রথমবারের মতো মেসেজিং অ্যাপ থেকে বেরিয়ে চলে যায়। প্রথমবার বাইরের দুনিয়া দেখতে পেয়ে জিন প্রচণ্ড খুশি হয়ে যায়। আর তারা মেসেজিং অ্যাপ থেকে বেরিয়ে সোজা চলে যায় ওয়ালপেপার অ্যাপের ভেতরে। সেখানকার অবস্থা আরও সুন্দর ছিল, যেটা দেখে জিন প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। এরপর তারা উইচ্যাট অ্যাপের ভেতরে চলে যায়, যেখানকার ইমোজিগুলো অনেক অত্যাধুনিক আর হাইটেক ছিল।
তো যাই হোক, এদিকে আবার জিনকে হারিয়ে তার বাবা মা প্রচণ্ড চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ অ্যান্টিভাইরাস রোবটগুলো যদি তাদের ছেলেকে ধরতে পারে তাহলে তারা জিনকে মেরেই ফেলবে। এদিকে সেই রোবটগুলো বুঝতে পেরেছিল যে জিন মেসেজিং অ্যাপের ভেতর থেকে বাইরে বেরিয়ে গেছে, তাই ইসমাইল কুইন রোবটগুলোকে অ্যাপের ভেতর থেকে বের করে দেয় জিনকে ধরে আনার জন্য। আর এদিকে জেলব্রেকের খোঁজ করতে করতে জিন এবং হাইফাই দুজনেই পৌঁছে গিয়েছিল পাইরেসি অ্যাপের ভেতরে। হাইফাই জানতো যে এই অ্যাপের ভেতরে জেলব্রেক বসবাস করে, তো যাই হোক, তারা এই অ্যাপের ভেতরে ঢোকার সাথে সাথে বিভিন্ন স্প্যাম অ্যাডস, ম্যালওয়্যার ও ভাইরাসের সাথে তাদের দেখা হয়ে যায়। তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি জেলব্রেকের কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে জিন তাকে বলে যে তুমি কি আমার ভেতরে কেবলমাত্র একটা মাত্র অনুভূতি ইনস্টল করে দিতে পারবে, আমিও আর 10টা স্বাভাবিক ইমোজির মতো হতে চাই। যদিও জেলব্রেক তাদের কথা খুব একটা কানে নিচ্ছিল না, কিন্তু তখনই এই ভাইরাস ম্যালওয়্যারদের মধ্যে অ্যান্টিভাইরাস রোবটগুলো চলে আসে, আর মুহূর্তের মধ্যেই সেই অ্যান্টিভাইরাস রোবটগুলো এই সম্পূর্ণ ভাইরাস ম্যালওয়্যার এবং স্প্যাম লিঙ্কগুলোকে ধ্বংস করে দিতে থাকে। তাই জেলব্রেক তাদেরকে বাঁচানোর জন্য তারা তিনজন একসাথে পাইরেসি অ্যাপের ভেতর থেকে বেরিয়ে চলে যায় সোজা ক্যান্ডি ক্রাশ অ্যাপের ভেতরে। সেখানে হাইফাই এবং জেলব্রেক বাইরে ল্যান্ড করতে পারলেও জিন সেই ক্যান্ডিগুলোর মাঝে আটকে যায়। আর এখন জিনকে বাঁচানোর জন্য হাইফাই এবং জেলব্রেক দুজনে মিলে ক্যান্ডি ক্র্যাশ গেম খেলতে শুরু করে দেয় এবং ক্যান্ডিগুলোকে মেলাতে মেলাতে তারা ফাইনালি জিনকে সেই কাচের খাঁচার ভেতরে, অর্থাৎ উপর থেকে সোজা নিচে আনতে সক্ষম হয়। এদিকে অ্যালেক্সের ফোনে অটোমেটিক এইসব গেম চালু হয়ে যাবার কারণে সে মনে করেছিল যে তার মোবাইলটা হয়তো নষ্ট হয়ে গেছে, তাই সে একটা মেকানিকের দোকানে যাবার সিদ্ধান্ত নেয়। এদিকে ক্যালেন্ডার অ্যাপে সেই মেকানিকের দোকানে যাবার দিন তারিখ দেখতে পেয়ে ইমোজিগুলো প্রচণ্ড ভয়ে রীতিমতো পাগল হয়ে গিয়েছিল, কারণ মেকানিক যদি ফোনটাকে রিসেট করে দেয় তাহলে তারা সবাই মারা যাবে। তো যাই হোক, এদিকে জেলব্রেক জিনকে বলতে থাকে যে তোমার ভেতরে একটা মাত্র ফিলিংস ইনস্টল করতে হলে আমাদের এই মোবাইল থেকে বাইরে যেতে হবে, অর্থাৎ ক্লাউড অ্যাপে যেতে হবে। কিন্তু সেখানে যাবার আগে আমাদের একটা ফায়ারওয়াল পার করতে হবে, যেটা পার করা প্রায় অসম্ভব। আমি অনেকদিন যাবত সেই ফায়ারওয়াল ভাঙার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই সেটা ভাঙতে পারিনি। এখন অন্যদিকে আমাদের জিনের বাবা মাকে দেখানো হয়, যেখানে জিনের বাবা তার মাকে বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিও, জিন আসলে আমার মতো হয়েছে, কারণ আমার ভেতরেও মাঝে মাঝে ভিন্ন ভিন্ন অনুভূতির প্রকাশ পায়। এই কথা শুনে জিনের মা তার বাবার উপরে প্রচণ্ড মন খারাপ করে, কারণ সে তার হাজবেন্ডের সাথে এত বছর থাকার পরেও জিনের বাবা তার কাছ থেকে এইসব কিছু লুকিয়ে রেখেছিল, তাই তিনি জিনের বাবার কাছ থেকে এখন আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে বিভিন্ন কোডিং পেরিয়ে ফাইনালি তারা তিনজন একটা ডান্স লার্নিং অ্যাপের ভেতরে চলে আসে, যেখানে তাদেরকে বাঁচার জন্য তিনটে লাইফ দেয়া হবে। আর এই তিনটে লাইফে বেঁচে থাকার জন্য তাদেরকে সঠিকভাবে এই অ্যাপের ভেতরে থাকা মেয়েটার ডান্স স্টেপ ফলো করতে হবে। হাইফাই এবং জিন দুজনেই টুকটাক নাচ পারলেও জেলব্রেক একদমই ডান্স করতে পারত না। এখন নাচের অডিশন শুরু হয়ে গেলে হাইফাই খুব সুন্দর ডান্স করতে করতে স্টার মার্ক নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু জেলব্রেক প্রথম লাইফটা হারিয়ে ফেলে ডান্স করতে না পারার জন্য নিচে পড়ে যেতে থাকে। তবে তাকে বাঁচানোর জন্য সেখানে জিন চলে আসে, আর এখন জেলব্রেককে বাঁচানোর জন্য তারা একসাথে নাচ করতে করতে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই ডান্সিং অ্যাপ অটোমেটিক্যালি চালু হয়ে যাবার কারণে অ্যালেক্স দ্রুত তার মোবাইল থেকে এই অ্যাপটা ডিলিট করে দেয়, যার কারণে অ্যাপের ভেতরে থাকা তারা সবাই মারা যেতে শুরু করে। তবে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একদম শেষ মুহূর্তে কোনো রকমে জেলব্রেক এবং জিন বাঁচতে পারলেও অ্যাপের সাথে সাথে হাইফাই নিজেও ট্র্যাশ বিনে চলে যায়। কিন্তু সৌভাগ্যবশত জেলব্রেক এবং জিন দুজনেই ততক্ষণে ড্রপ বক্সের কাছে চলে এসেছিল, আর এই ড্রপ বক্সটার মাধ্যমে তারা খুব সহজেই ক্লাউডের ভেতরে যেতে পারবে। কিন্তু জিন বলতে থাকে যে আমি আমার বন্ধু হাইফাইকে ছাড়া কোথাও যাব না, আমাদের ওকে বাঁচাতে যেতে হবে। জেলব্রেক একদমই রাজি হয় না, কারণ সে ট্র্যাশ বিন এখান থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু তবুও জিন সেখানে যাবার জন্য ফাইনালি তাকে রাজি করিয়ে ফেলে। কিন্তু ট্র্যাশ বিন অবধি যাবার রাস্তাটা অনেক বড় হবার কারণে জেলব্রেক একটা শর্টকাটের কথা জিনকে জানায়, যেটা হচ্ছে স্পটিফাইয়ের মিউজিক ওয়েভগুলো।
সেই গানের ঢেউয়ের তালে তালে তারা খুব দ্রুতই রাস্তা পেরিয়ে যেতে পারবে। যাই হোক, এখন আমাদের ইসমাইল কুইনকে দেখানো হয় যে কিনা জিনের হারিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে প্রচণ্ড চিন্তিত ছিল। তারা যদি জলদি জিনকে ধরতে না পারে তাহলে অ্যালেক্স তার মোবাইলটা রিসেট করে দিতে পারে। তাই ফাইনালি ইসমাইল কুইন নিজের সবথেকে বড় অ্যান্টিভাইরাস রোবটটাকে অ্যাক্টিভ করে দেয়। তো যাই হোক, অপরদিকে স্পটিফাইয়ের মিউজিক ওয়েভের মাধ্যমে জেলব্রেক এবং জিন দ্রুত গতিতে হাইফাইকে বাঁচানোর জন্য আসতে থাকে। আর অপরদিকে হাইফাই সেই ট্র্যাশবিনের ভেতরে থেকে বাকি লোকজনের সাথে গল্প করতে থাকে। আর তখনই সে সেখানে একটা ডিলিট হয়ে যাওয়া ইমেল দেখতে পায় যেখানে হাইফাই ইমোজি ব্যবহার করা হয়েছিল। এটা দেখে হাইফাই প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। আর তখনই হাইফাইকে বাঁচানোর জন্য উপর থেকে দড়ির মাধ্যমে নিচে নেমে আসে জিন এবং সে কোনোরকমে হাইফাইকে নিয়ে ট্র্যাশবিনের ভেতর থেকে বাইরে চলে যায়। নিজের প্রিয় বন্ধুকে ফিরে পেয়ে তারা প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এদিকে জিনের মা তার একমাত্র ছেলেকে হারিয়ে হন্য হয়ে বিভিন্ন অ্যাপের মধ্যে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে তিনি গ্যালারি অ্যাপের ভেতরে চলে যায় যেখানে তার সাথে পুনরায় তার হাজবেন্ড তথা জিনের বাবার দেখা হয়ে যায়। জিনের বাবা তার স্ত্রী এবং সন্তানকে হারিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, যেটা দেখে ফাইনালি জিনের মা তাকে ক্ষমা করে দিয়ে আবারও একসাথে থাকতে শুরু করে দেয়। এদিকে জিনকে ধরার জন্য সেই সব থেকে বড় অ্যান্টিভাইরাস রোবটটা তাদের উপরে হামলা করে দিয়েছিল। তারা তিন বন্ধু কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে। আর কোনো রকমে তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে নিয়ে ড্রপ বক্সের ভেতরে পৌঁছে যায়, যার ভেতরে আর কোনোভাবেই সেই অ্যান্টিভাইরাস রোবটটা ঢুকতেই পারছিল না। এই সুযোগে তারা ড্রপ বক্সের ভেতর থেকে সোজা ক্লাউড অ্যাপের ভেতরে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে এখন মোবাইল থেকে বের হবার জন্য তাদের মুখোমুখি হতে হয় ফায়ারওয়াল নামের সর্বশেষ একটা দেয়ালের সাথে। এই দেয়ালটা খুলতে হলে একটা পাসওয়ার্ড দরকার হবে যেটা কেবলমাত্র অ্যালেক্স জানতো। তারা এক এক করে অনেকগুলো পাসওয়ার্ড আইডিয়া করে টাইপ করে দেয়, কিন্তু ফায়ারওয়াল বারবার সেগুলো রিজেক্ট করে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই তারা ভাবতে থাকে যে তারা যদি ফায়ারওয়াল ইউজ করতো তাহলে তারা নিজেদের পাসওয়ার্ডটা কী দিত। তখনই হাইফাই বলে যে আমি অবশ্যই আমার প্রিয় মানুষটার নাম দিয়ে পাসওয়ার্ড রাখতাম। এটা বলার সাথে সাথে হাইফাইয়ের মনে পড়ে যায় যে ট্র্যাশবিনে থাকার সময় সে যে ডিলিট হয়ে যাওয়া ইমেলটা পড়েছিল সেখানে অ্যালেক্স তার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিল, তবে সে সেটা তাকে সেন্ড না করে বরং ডিলিট করে দিয়েছিল। আর এই ইমেইলের মাধ্যমে তারা অ্যালেক্সের প্রিয় মানুষটার নাম জেনে যায়, যেটা ছিল অ্যাডি। এটা জানার পরে তারা পাসওয়ার্ড হিসেবে অ্যাডি টাইপ করে দেয়। আর এবার ফাইনালি সেই ফায়ারওয়ালটা খুলে গিয়ে তারা ক্লাউড থেকে মোবাইলের বাইরে তথা সোজা খোলা ইন্টারনেটের দুনিয়াতে চলে যায়। আর এখানে জেলব্রেক বিভিন্নভাবে সোর্স কোড ডাউনলোড করে জিনকে পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু এতক্ষণে জিন বুঝে গিয়েছিল যে সে হয়তো জেলব্রেককে পছন্দ করতে শুরু করেছে। তাই সে নিজেকে পরিবর্তন করে বাকি দশটা ইমোজিদের মতো কিউবের ভেতরে বসে থাকার চিন্তা বাদ দিয়ে এখন জেলব্রেকের সাথে সংসার করতে চাচ্ছিল। তাই সে জেলব্রেককে গিয়ে বলে যে আমি আর আগের মতো নর্মাল কোনো ইমোজি হতে চাই না, আমি এমনই থাকতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই। এইসব কথা শুনে জেলব্রেক তাকে বলে যে জিন, যা তুমি বলেছো তা আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, আমি ইন্টারনেটের দুনিয়াতে বিচরণ করতে চাই, আমি অনেক বড় কিছু হতে চাই। এই কথা শুনে কোনো প্রোগ্রামিং ছাড়াই জিনের ভেতরে থাকা বাকি সকল অনুভূতিগুলো মরে যায় আর সে অনেক গম্ভীর একটা ইমোজিতে পরিণত হয়। আর তখনই বাইরে থেকে বিশাল বড় একটা রোবট এসে জিনকে টেনে নিয়ে চলে যায়। আর ততক্ষণে একটা মেকানিকের দোকানে অ্যালেক্স চলে এসেছিল নিজের মোবাইলটা রিসেট করার জন্য। আর ওদিকে জিনকে হারিয়ে হাইফাই দ্রুত জেলব্রেককে খোঁজার চেষ্টা করে এবং তাকে খুঁজে পাওয়া মাত্র বলতে থাকে যে এইমাত্র জিনকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছে, আমাদের ওকে বাঁচাতে যেতে হবে। আর ফাইনালি হাইফাইয়ের কথা শুনে জিনের বিপদের কথা জানতে পেরে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু ভুলে গিয়ে জেলব্রেক নিজেকে একটা ইমোজিতে পরিণত করে ফেলে। আর তারপর সে ইন্টারনেট থেকে টুইটারের সেই পাখির মাধ্যমে উড়তে উড়তে জিনকে খুঁজতে থাকে। আসলে জিনকে ততক্ষণে স্মাইল কুইন সকল ইমোজিদের সামনে ধরে এনেছিল শাস্তি দেবার জন্য, কারণ তার জন্য আজকে অ্যালেক্স তাদের উপরে অবিশ্বাস করে মোবাইলটা রিসেট করতে নিয়ে গেছে। তাই সেই রোবটের মাধ্যমে স্মাইল কুইন জিনকে মেরে ফেলতে যাচ্ছিল, তবে নিজেদের বাচ্চাকে বাঁচানোর জন্য জিনের বাবা মা রোবটের সামনে এসে হাজির হয়।
রোবটটা তাদেরকেও মারার জন্য এগিয়ে যাচ্ছিল। আর তখনই জিনকে বাঁচানোর জন্য সেখানে হাইফাই এবং জেলব্রেক এসে হাজির হয়ে যায়। তারা সবাই মিলে এখন রোবটের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে, আর জেলব্রেক কোনো রকমে সেই রোবটটাকে বন্ধ করে দিতে সক্ষম হয়। এরপর জেলব্রেক জিনের এমন গম্ভীর চেহারাটা দেখে প্রচণ্ড আফসোস করতে থাকে। সে তাকে কথা দেয় যে আর সে কখনোই তাকে ছেড়ে যাবে না। কিন্তু ততক্ষণে অ্যালেক্সের মেকানিক তার মোবাইলটা সম্পূর্ণভাবে রিসেট করার কাজ শুরু করে দিয়েছিল। আর একদম শেষ মুহূর্তে ইমোজিগুলো নিজেদের মৃত্যুর আগে অ্যালেক্সকে দেখতে পায় যে কিনা তার বন্ধুর সাথে গল্প করছিল, কারণ সে কোনোভাবেই অ্যাডি নামের সেই মেয়েটাকে নিজের মনের কথা বলতে পারছিল না। তাই বাকি ইমোজিরা সবাই সিদ্ধান্ত নেয় যে জিন যদি নিজের স্পেশাল অনুভূতি চেঞ্জ করার পাওয়ারটা কাজে লাগিয়ে কোনোভাবে নিজে থেকেই অ্যাডির কাছে সেন্ড হয়ে যায়, তাহলে অ্যালেক্সের মনের কথা অ্যাডি জানতে পারবে। তাহলে হয়তো অ্যালেক্স তার প্রিয় মানুষটাকে পাঠানো সেই মেসেজটাকে বাঁচানোর জন্য হলেও সেই মোবাইলটা রিসেট করবে না। তাই তারা সবাই জিনকে অনুরোধ করতে থাকে আবারও আগের রূপে ফিরে যেতে, কিন্তু জিন কোনোভাবেই এই কাজটা করতে পারছিল না। আর ততক্ষণে মোবাইল রিসেট শুরু হয়ে যাবার কারণে এক এক করে সকল ইমোজিগুলো মারা যেতে থাকে। এটা দেখে সবাইকে বাঁচানোর জন্য জিন নিজেকে পরিবর্তন করে একটা ইউনিক ইমোজির রূপে অ্যাডির মোবাইলে চলে যায়। যে ইমোজিটা দেখেই অ্যাডি বুঝতে পারে যে অ্যালেক্স তাকে অনেক ভালোবাসে। তাই সে অ্যালেক্সকে গিয়ে বলে যে তোমার পাঠানো ইমোজিটা অনেক সুন্দর অ্যালেক্স। অ্যালেক্স অবাক হয়ে যায় সেই ইমোজিটা দেখে। আর এই ইমোজিওয়ালা মেসেজটাকে বাঁচিয়ে রাখার জন্য শেষ মুহূর্তে সে তার মোবাইলটা কম্পিউটার থেকে খুলে ফেলে। এ যাত্রায় তার মোবাইলটা রিসেট হওয়া থেকে বেঁচে গেলে ধীরে ধীরে ইমোজিগুলো নতুন করে তাদের জীবন ফিরে পায়। একদিকে অ্যালেক্স নিজের ভালোবাসার মানুষকে সাথে করে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে, আর অপরদিকে ইমোজিগুলো নতুন জীবন ফিরে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এখন ইমোজিদের দুনিয়ায় জিনকে সবাই অনেক প্রাধান্য দিত। তো যাই হোক, ফাইনালি ইমোজিদের নাচ গান দেখাতে দেখাতে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।